আসসালামু আলাইকুম অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাজনীন নাহার শুরুতে বিআরবি কেবল সংবাদ শোনাম সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ তিনজন সাত দিনের রিমান্ডে চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ বরিশালে কীর্তন খোলার ভাঙনে এক কিলোমিটার সড়কে ভেঙে নদী গর্ভে বিস্তীর্ণ এলাকা সড়কে হাঁটু পানি নদীতে প্রচণ্ড স্রোতের কারণে পদ্মা সেতুর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত পরবর্তী স্প্যান বসবে অক্টোবরে এবং দেশজুড়ে করোনা ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা করোনা উপসর্গে বরিশাল ও কুমিল্লায় ৬ জনের মৃত্যু এবার বিস্তারিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস সহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মামলার বাকি চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদে নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন এই আদেশ দেন মামলার বাকি দুই আসামি আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কক্সবাজারের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের সাথে নিয়ে রিপোর্ট করছেন জাহিদুল আলম সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ সাত আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনী তবে মামলার বাকি দুই আসামি এদিন আত্মসমর্পণ করেননি শুনানি শেষে সন্ধ্যায় সাতজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এরপর সাত আসামির দশ দিনের রিমান্ড আবেদন করে র্যাব শুনানি শেষে রাতে ওসি প্রদীপ সহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ হেলালুদ্দিন মামলার অন্য চার আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত আত্মসমর্পণ না করায় মামলার বাকি দুই আসামি এসআই টুটুল ও কনস্টেবল মোস্তফার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় এ বিষয়ে রাজধানীর উত্তরে গণমাধ্যমকে ব্রিফ করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ মোট নয়জন আসামি নাম এজাহারভুক্ত হয় যে ব্যাপারে আমরা অনুসন্ধান করেছি সাব ইন্সপেক্টর লিয়াকত ইন্সপেক্টর প্রদীপ কুমার সাহা এবং সাব ইন্সপেক্টর নন্দকুমার তাদেরকে তিনজনকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে বাকি চারজন আসামিকে দুই দিন করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালত আদেশ প্রদান করে এর আগে চট্টগ্রাম থেকে পুলিশ হেফাজতে ওসি প্রদীপকে কক্সবাজারে আনা হয় একই সাথে হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত সহ ছয়জনকে কড়া প্রহরায় আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনী গত ৩১ আগস্ট রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ এ ঘটনায় বুধবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস ওই ঘটনায় কক্সবাজারে নিজ নিজ বাহিনীর প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ও পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ কথা জানিয়েছে জাহিদুল আলম এটিএন বাংলা বরিশালে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে কীর্তন খোলার ভাঙনে বরিশালের তালতলি লামচুরি এক কিলোমিটার সড়ক ভেঙে যাওয়ায় বিশাল এলাকা ও বাড়িঘর আকস্মিকভাবে নদীগর্ভে চলে গেছে প্লাবিত হয়েছে তিনটি গ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায় মেঘনা নদীর পানি বিপদসীমার ১১৪ সেন্টিমিটার ও কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কীর্তনখোলা নদীর পানি বাড়ায় শহরের পলাশপুর রসুলপুর স্টেডিয়াম বস্তির ১০,০০০ বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ও সদর রোড সহ বিভিন্ন সড়ক হাঁটু পানিতে ডুবে যায় এছাড়া হিজলা মুলাদি ও মেহেন্দিগঞ্জের ১৬টি ইউনিয়নের প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়েছে নদী ভাঙনে মানবেতর জীবনযাপন করছেন এসব এলাকার প্রায় ৫০,০০০ মানুষ বন্যার পানিতে ভেঙে গেছে বাঁধ ও সড়ক নষ্ট হয়েছে মাছের ঘের ফসলি জমি ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা দুর্গত এলাকায় এখনও কোনো ত্রাণ বা সরকারি সহায়তা পায়নি বলে অভিযোগ জানিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা ৩০-৪০,০০০ মানুষ আমরা বসবাস অঙ্গে কোথায় মানুষ থাকবে মানুষ খুব কান্নাকাটি করতেছে মানুষ রাহাজারি করতে আছে মানুষ খাইতে পারে না রাঁধতে পারে না ঘরের চুলায় পানি উঠে দিয়েছে ৬০ রূপে পর্যন্ত পানি উঠছে আমরা খুবই অসহায় আছি
এদিকে নদীতে প্রচন্ড স্রোতের কারণে থাকার কারণে পদ্মা সেতুর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেতু বিভাগ। সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে অক্টোবর মাসে। পদ্মা বহুমুখী সেতুতে সবশেষ গত জুনে 31তম স্প্যান বসানো হয় জাজিরা প্রান্তের 25 ও 26 নম্বর খুঁটির ওপর। এর ফলে সেতুর 4.5 কিলোমিটার উপরে দৃশ্যমান হয়। বাকি রয়েছে 10টা স্প্যান, অর্থাৎ প্রায় সেতুর 1.5 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের মুরাদ জানান, স্প্যান বসানো বন্ধ থাকলেও মুন্সিগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে স্প্যানগুলোর ঝালাই ও মেরামতের কাজ চলছে। তিনি আরও জানান, পদ্মা সেতুতে বসানোর জন্য আরও 6টি স্প্যান প্রস্তুত আছে। এর মধ্যে মূল সেতুর 89% এবং সার্বিক কাজের 81% অগ্রগতি হয়েছে। আগামী বছরের জুন মাসে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে, যার উপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। শেরপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি গত 24 ঘন্টায় আরও 22 সেন্টিমিটার কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমতে শুরু করায় জামালপুর শহর রক্ষা বাঁধে আশ্রয় নেওয়া 40টি পরিবার বাড়িতে ফিরে গেছে। তবে বিভিন্ন স্থানে নিম্নাঞ্চল এখনও জলমগ্ন রয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, বন্যায় আউশ ধান, রোপা আমন, পাট ও সবজি সহ 2160 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গিয়েছে। এদিকে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়ে গত 22 দিন ধরে শেরপুর থেকে জামালপুরে হয়ে উত্তরাঞ্চলে যাওয়ায় সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত 4 দিন বৃষ্টি না হওয়ায় এবং নেত্রকোনায় নদ নদীর পানি বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় এখনকার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে জেলায় নিম্নাঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় পানি না নামায় পানিবন্দি এখনও প্রায় 1 লাখ মানুষ। পানি নামলেও দুর্গত এলাকায় রয়েছে তীব্র খাদ্য সংকট। দেখা দিয়েছে বিভিন্ন পানিবাহিত রোগ। সরকারি সাহায্য আসলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বন্যা দুর্গত মানুষ। টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীগুলোর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার 7টি বন্যা কবলিত উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। পাশাপাশি দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। বন্যা কবলিত এলাকায় সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ তৎপরতা চালানো হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন দুর্গতরা। এদিকে বন্যার পানি কমতে থাকায় শুরু হয়েছে নদী ভাঙন। যমুনা ও ধলেশ্বরী নদীর তীরবর্তী বাড়িঘর, কৃষিজমি নদী গর্ভে চলে গেছে। শহর সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন শহর রক্ষা বাঁধ ও বিভিন্ন উঁচু স্থানে। করোনা ভাইরাস ও করোনা উপসর্গে এখনো পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে মোট 8 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেই সাথে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। 24 ঘন্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে মোট 5 জনের মৃত্যু হয়েছে। একজনের করোনা নিশ্চিত, অন্য 4 জনের উপসর্গ ছিল। বরিশাল বিভাগে পুলিশ ও নার্স সহ নতুন আক্রান্ত আরও 79 জন। কুমিল্লায় করোনায় মারা গেছে আরও 3 জন। এদের একজনের করোনা ছিল, অন্য 2 জনের ছিল করোনা উপসর্গ। আরও নতুন করে আক্রান্ত হয়েছে আরও 131 জন। নোয়াখালীতে গত 24 ঘন্টায় 63 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যশোরের চৌগাছা উপজেলার চেয়ারম্যান, সাংবাদিক, চিকিৎসক ও ব্যাংকার সহ মোট 76 জন করোনায় আক্রান্ত হয়েছেন। শেরপুরে গত 24 ঘন্টায় নতুন করে আরও 5 জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে ময়মনসিংহে গত কয়েকদিন করোনা আক্রান্ত সংখ্যা কম হলেও আবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। নতুন করে আরও 49 জন করোনা পজিটিভ হয়েছেন। নেত্রকোনায় গত 24 ঘন্টায় 2 জন পল্লী বিদ্যুৎ কর্মী সহ 6 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ার 5 মাসের মাথায় শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে প্রায় 2.5 লাখ। 24 ঘন্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন 3,000 মানুষ, মৃত্যু হয়েছে 39 জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হলো 3,621 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং এসব তথ্য জানানো হয়। আরও জানাচ্ছেন রাসনা দাস। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের হার থামছে না। করোনা বিশ্বে ইতালিকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান এখন 15তম। 8 মার্চ প্রথম সংক্রমণ ধরা পড়ার পর এ পর্যন্ত গড়ে মাসে প্রায় 50,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারি হিসেবে মোট 83টি ল্যাবে 12,708টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2,977 জন। শনাক্ত রোগীর সংখ্যা 2,49,651 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,074 জন।
মোট সুস্থ 1,43,824 জন। 12,708 পিসিআর পরীক্ষা করা হয়েছে, 2,977 পজিটিভ হয়েছে। এ পর্যন্ত 2,49,651 পজিটিভ হয়েছে বা কোভিড-19 রোগ শনাক্ত হয়েছে। এছাড়াও প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত্যুর তালিকা। গত 24 ঘন্টায় এই তালিকায় যুক্ত হয়েছে আরও 39 জনের নাম। ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন 3,306। নতুন মৃতদের মধ্যে পুরুষ 32 এবং নারী 7 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। দেশে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। লেবাননের সরকার বিরোধী আন্দোলনে সোচ্চার দেশটির জনগণ। মঙ্গলবার দেশটির রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের কারণ হিসেবে সরকার অবহেলাকে দায়ী করছেন তারা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, বৈরুত বন্দরের গুদাম বিস্ফোরণ তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এর মধ্যে 16 জনকে আটক করেছে। এদিকে পরিস্থিতি দেখতে বৈরুত সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রো। তিনি লেবাননের জন্য আন্তর্জাতিক জরুরি সাহায্যের আহ্বান করার পাশাপাশি লেবাননের সরকারকে অর্থনৈতিক সংস্কার করা সহ দুর্নীতি দমন করতে সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দেন। লেবাননে ভয়াবহ ওই বিস্ফোরণে এখন পর্যন্ত 157 জন মারা গেছেন, আহত হয়েছেন 5,000-এরও বেশি। বিশ্বকাপ বাছাই পর্ব এএফসি এশিয়ান কাপের জন্য প্রাথমিকভাবে ডাক পাওয়া আরও 7 ফুটবলারের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনে 11 জন ফুটবলার করোনা পজিটিভ হলেন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে 12 জন করোনার পরীক্ষা করেন। সেখানে ভাইরাসে আক্রান্তের তালিকায় যুক্ত হয় টুটুল হোসেন বাদশাহ, সুশান্ত ত্রিপুরা, শহীদুল আলম, সোহেল রানা, আনিসুর রহমান, রবিউল হাসান ও মোহাম্মদ ইব্রাহিমের নাম। শনিবার বাকি 7 জন করোনার পরীক্ষা করাবেন। গাজীপুরের এক রিসোর্টে বুধবার থেকে শুরু হয়েছে ফুটবলারদের নিয়ে ক্যাম্প। আগেই করোনা নেগেটিভ হওয়া ফুটবলাররা যোগ দিয়েছেন সেখানে, বাকিরা যোগ দেবেন শনিবার। শান মাসুদের সেঞ্চুরির পর পাকিস্তানের পেসারদের বোলিং তোপে ওয়ার্ল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে পৌঁছেছে পাকিস্তান। আগের দিনের 2 উইকেটে 139 রান নিয়ে খেলতে নেমে পাকিস্তান 326 রানে অল আউট হয়। উইকেট পতনের মিছিলে সেঞ্চুরি তুলে নেন ওপেনার শান মাসুদ, তিনি 156 রান করেন। ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড 54 রানে এবং জোফ্রা আর্চার 59 রানে 3টি করে উইকেট তুলে নেন। জবাবে ব্যাট হাতে নড়বড়ে অবস্থা হয় ইংল্যান্ডের। দলের মাত্র 12 রানে 3 উইকেট হারায় তারা। বিপর্যয় সামলানোর চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক জো রুট। লেগ স্পিনার ইয়াসির শাহের বলে ফেরেন তিনি। দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 92 রান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ সহ 3 জন 7 দিনের রিমান্ডে, 4 আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ। বরিশালে কীর্তন খোলার ভাঙনে 1 কিলোমিটার সড়ক ভেঙে নদীগর্ভে বিস্তীর্ণ এলাকা, সড়কে হাঁটু পানি। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে পদ্মা সেতুর কাজ সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত, পরবর্তী স্প্যান বসবে অক্টোবরে। এবং দেশজুড়ে করোনা ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনা উপসর্গে বরিশাল ও কুমিল্লায় 6 জনের মৃত্যু। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।